উজানে ভারতের উত্তরবঙ্গে সাত দিনের রেকর্ড বৃষ্টিপাতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল তিস্তা সহ সেখানকার শাখা নদী। বাংলাদেশ অংশে পানি নেমে আসবে তা জানা থাকলেও পানি উন্নয়ন বোর্ড বন্ধ রেখেছিল তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট। এতে আকস্মিক বন্যার পানির ঢলে কয়েক ঘণ্টায় পাঁচ জেলায় ক্ষতি হয়েছে অন্তত ১,০০০ কোটি টাকা। ভারী বৃষ্টিতে তিস্তা সহ শাখা নদীগুলো পূর্ণ হয়ে যাওয়ায় পানির চাপ সামলাতে মঙ্গলবার রাতে তিস্তা ব্যারাজের ৫৫ কিলোমিটার উজানের গজলডোবা বাঁধের ৪৪টি জলকপাট খুলে দেয় ভারত। মুহূর্তেই ভর্তি হয় জলকপাট বদ্ধ তিস্তা ব্যারাজ। পানির প্রবল ঢলে ভেঙে যায় ব্যারাজের ফ্লাড বাইপাসটি। কিছু বুঝে ওঠার আগেই লোকালয়ে পানি প্রবেশ করে, তড়িঘড়ি করে ৭টি জলকপাট বাদে বাকিগুলো খুলে দেয় ব্যারাজ কর্তৃপক্ষ। এই সময় তো গেটটা বন্ধ হওয়ার কথা না, ওনার গাড়দারির কারণে আজকে এত বড় ভয়াবহ বন্যা। উজান থেকে নেমে আসার হলে এই পর্যন্ত আমাদের অঞ্চলের ৫০০ বাড়ি নদী গর্ভে বিলীন, একের বাড়ি গেল, ঘর গেল, দোকান গেল, মেল গেল, সব যাইতেছে। পানি উন্নয়ন বোর্ডের এমন গাফিলতিতে রংপুর বিভাগের ৫ জেলায় ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু, ফসলি জমি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে গিয়ে প্রায় ১,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত মানুষ ও নদী বাঁচাও আন্দোলনের নেতারা। যদি গেট খুললে তাহলে পানিটি প্রবাহিত হতো, এত বড় ক্ষতি হতো না এবং এবং আমাদের ফ্লাড বাইপাসও ওয়াশআউট হতো না। তো এই জন্য আমি মনে করি তদন্ত কমিটি দরকার, দলীয় এই সমস্ত যারা দায়ী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। পানি উন্নয়ন বোর্ড সরাসরি স্বীকার না করলেও বিষয়টি স্পষ্ট হয় তাদের বক্তব্যে। এটা কোনো ওয়ার্নিং ছিল না আমাদের সার্কুলেশন থেকে বা কোনো জায়গাতেই কোনো ওয়ার্নিং ছিল। নর্মালি পানি দেখা যাচ্ছে আমাদের মানে এখানে বাড়তে হাতে দেখা যাচ্ছে ১০-১২ ঘন্টা লাগে, সেটা কিন্তু মানে হুট করে সকালের দিকে হঠাৎ ডেঞ্জার লেভেল করছে ৭ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে শুরু করলো। এ অবস্থায় ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। প্রত্যেক সপ্তাহে ম্যানুয়াল ট্রায়াল দেওয়ার কথা, আর এখনো আজকেও দেখলাম ৫টা গেট খুলতে পারেনি। আজকে ৭ দিন ধরে উপরে বৃষ্টি হচ্ছে আর এরা নাকে তাল দিয়ে ঘুমাচ্ছে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ১৫ই ডিসেম্বর থেকে ১৫ই মে পর্যন্ত পানির প্রয়োজন অনুপাতে ব্যারাজের জলকপাটগুলো খোলা ও বন্ধ রাখার বিধান রয়েছে। বাকি সময় মূল জলকপাটগুলো ২৪ ঘন্টা খোলা থাকার কথা। যাদের অবহেলায় জলকপাট বন্ধ ছিল তাদের শাস্তির দাবি ক্ষতিগ্রস্তদের। ডিবিসি নিউজ ডেস্ক।